সবাইকে জানাই শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। তো আজকে মন্দির দেখতে দেখতে পাচ্ছ এই রোড দিয়ে রথ যায়, যখন রথযাত্রা হয় আষাঢ় মাসে তখন এই রোড দিয়ে পূজা। এদিকে মাসির বাড়ি মানে গন্ডিচা মন্দির, ওখানে রথ যায় আর ওখানে সাত দিন রথ করে চলে আসে। আর এই উল্টো দিকে আছে, আমি দেখাচ্ছি, এখানে আছে জগন্নাথ দেবের মন্দির। এইখানে এই জায়গাটায় স্নান যাত্রা হয়, মানে জগন্নাথ দেবকে এখানে স্নান করানো হয়। যখন প্রবেশ করতে হয় এইদিকে লাইন দিয়ে প্রবেশ করতে হয়। ওই দিকে আছে উত্তর দরজা, চলো ওইটা একবার দেখে। যে এই জায়গাটা হলো রন্ধনশালা, এখানে রান্না হয় ভেতরে। এই দেখো পতাকা উঠছে, পতাকার একটা বিশেষত্ব হলো হাওয়া যেদিকে থাকবে তার উল্টো দিকে পতাকা উঠবে। এই যে এটা হলো সাউথ গেট, চারদিকে গেট আছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কিন্তু পশ্চিম দিকের গেটটা ওটা মেন গেট, ওই দিক দিয়ে রথ বেড়ায়, দেখতে খুব সুন্দর লাগছে। আগেও একদিন এসেছিলাম, কিন্তু সেদিনকে বিকালবেলায় এসেছিলাম, খুব ভিড় ছিল, এইগুলোতেও ভিড় ছিল, তো তার জন্য ভিডিও টিডিও সেরকমভাবে করা হয়নি। তো আর একবারও চলে আসলাম ভিডিও করতে, সকালবেলাতে আসলাম, দেখা যাক। এর ভিতরে অনেক কিছুই দেখেছি, কিন্তু ওইগুলোকে কিছুই একটা ভিডিও করতে দেয় না, মানে ফোন নিয়েই ঢুকতে দেয় না। আমার পিছনে এটা হলো ওয়েস্ট গেট, দেখাচ্ছি। আর আমাদের ওইদিকে পূর্ব গেটের ওইদিকে আমাদের হোটেলটা একটু দূরেই আছে। তো আজকে সৌরভ আমাদের এখানে একটু ঘুরতে আসলাম, তো ভিডিও করেই নিলাম, আর মন্দিরের ফটো দেখতে আসলাম, হালকা করে দেখে নিলাম। চলো আর কথা বাড়াচ্ছি না, এরপরে সমুদ্রের ধারে যাব স্নান করতে, তখন ভিডিও হবে। আবার সন্ধ্যাবেলায় বিচের ধারে কিছু কেনাকাটা করবো, তো সেই ভিডিও হবে, দেখতে থাকো। আর এরকম আরও এখনও নন্দনকাননের ভিডিও এডিটিং চলছে, পোস্ট হয়ে যাবে দু চার দিনের মধ্যেই। আর মায়াপুরের ভিডিও আসতে পারে, কোনারকের সূর্য মন্দিরের ভিডিও আসতে পারে, জানি না ঠিক কোনারকের ফোন নিয়ে ঢুকতে দেয় কিনা, কিন্তু ঢুকতে দিলে ভিডিও হবে। এইদিকে সব দেখছো মার্কেট, এইদিকে গোটাটাই মার্কেট। চলো তাহলে, এরকম আরো ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনকে টিপে ভিডিওতে একটা লাইক করে দিও। তখন মন্দিরের ভিডিও করছিলাম, আর এখন চলে আসলাম সমুদ্রের ধারে স্নান করতে। পিছনে আছে পুরী হোটেল, সামনে এই যে সব স্নান টান করছে, ভালোই। দীঘার বিচের থেকে কিন্তু অনেক ভালো এই পুরীর বিচ, কোনো কথা হবে না। দীঘার বিচ আর পুরীর বিচ, এখানে ঢেউগুলো খুব বড় বড় আছে। এই যে হাই গাইস, কেসে হো, হাই গাইস, ফটো শুনতে পাচ্ছ কি না কি জানি, খুব আস্তে আস্তে আছে। এই দেখো এখানে এখানে জলে নামবো, তারপরে মোবাইলটা রেখে আবার
বড় বড় ঢেউ আসছে, বড় বড় আর কথা বলাবো না, বলে দিচ্ছি রাত্রে এই বীজগুলোতে সব ইয়ে বসে, মাছ ভাজা টাচ ভাজা, তারপরে হাড্ডা বাড্ডা এসব মার্কেটে একটু ঘুরবো, তারপরে আর কি কালকে আবার বাসে করে বাড়ি। চলো ঠিক আছে, টাটা বাই বাই।